আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জাদুতে আপনি আক্রান্ত কিংবা স্বামী স্ত্রী আপনাদের দুজনের মধ্যে বিচ্ছেদের জাদু করে দিয়ে আপনাদের সম্পর্কে ফাটল ধরিয়ে রাখা হয়েছে কিংবা আপনার বাড়িতে করা রয়েছে জাদু সেই জাদুর আসরের কারণে আপনার বাড়িতে দিনরাত লেগে রয়েছে অশান্তি এইসব জাদু হতে কিভাবে আপনি বাঁচবেন কীভাবে আপনি আত্মরক্ষা করবেন সেটাই বলবো আজকের এই ভিডিওতে কেবল ভিডিওটা আপনাকে শেষ মুহূর্ত পর্যন্ত মন দিয়ে দেখে চলতে হবে আর আপনি যদি আমার এই চ্যানেলে আজ প্রথম এসে থাকেন আমার ভিডিও আজ আপনি প্রথম দেখছেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কেননা আমি সবসময়ই এই ধরনের একটা করে নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি তো চলুন বন্ধুরা আজকের মূল বিষয়ের দিকে এগিয়ে যাওয়া যাক আমি هارুন রশিদ আপনারা দেখছেন Hanafi Kala Media বন্ধু আমার আপনাকে জাদু করা হয়েছে কিনা সেটাকে আগে জানতে হবে অন্যের কথা শুনে মাথা খারাপ করলে হবে না যে আমাকে কেউ হয়তো জাদু করে দিয়েছে সত্যি কি আপনাকে জাদু করা হয়েছে এটাই আপনাকে জানতে হবে প্রথমে কিভাবে জাদুর পরীক্ষা করতে হয় সে বিষয়ে আমার ভিডিও দেওয়া রয়েছে চাইলে সেগুলো আপনারা একটু কষ্ট করে দেখে নিতে পারেন বন্ধু আমার আজকে আপনাদেরকে এই ভিডিওতে জাদুকে নষ্ট করার আমল সম্পর্কেই বলবো। যদি আপনি জানতে পারেন আপনাদের স্বামী স্ত্রী দুজনের মধ্যে বিচ্ছেদের জাদু করা রয়েছে সেই জাদুর আসরের কারণে দুজনের মধ্যে অশান্তি ঝগড়া ঝামেলা একজন অপরজনকে দেখতে পারে না আপনি স্বামী হয়ে আপনার স্ত্রীকে এই আমলটি প্রয়োগ করতে পারেন কিংবা আপনি স্ত্রী হয়ে আপনার স্বামীকে এই আমলটি আপনি প্রয়োগ করতে পারেন যেটা আপনাকে করতে হবে সোরা বাকারার শেষের দুইটা আয়াত পাঠ করে পানিতে ফু দিয়ে রেডি করে নিতে হবে পানিটিকে তৈরি করে নিতে হবে তারপর আপনাকে এক টুকরো কাগজের মধ্যে সোরা কাওসার পরিষ্কারভাবে লিখে নিয়ে সেই কাগজের টুকরোটিকে কলসির পানির মধ্যে ভরে দিতে হবে এছাড়া আপনাকে সুরা বাকারার একশো নম্বর আয়াত সাতবার পাঠ করে কোনো মিষ্টি জাতীয় খাবারের মধ্যে আপনাকে সাতটি ফু লাগিয়ে দিতে হবে ওই দুই ধরনের পানি আপনি যদি আপনার স্ত্রীর জন্য প্রয়োগ করেন তাহলে আপনার স্ত্রীকে পান করাতে হবে আর ওই যে মিষ্টি জাতীয় খাবারের মধ্যে আপনি ফু দিয়ে রেখেছেন ওই খাবারটিও আপনাকে খাওয়াতে হবে আর আপনি স্ত্রী হয়ে আপনার স্বামীর জন্য যদি এই আমলটি আপনি প্রয়োগ করেন একইভাবে আপনি প্রয়োগটি করবেন এবার বলবো শরীর হতে জাদুর আসরকে নামিয়ে ফেলার উপায় কি নষ্ট করার উপায় কি এই জন্যই প্রথমে আপনাকে এগারোটি নিখুঁত কাগজি লেবু নিতে হবে ওই এগারোটি কাগজি লেবুর মধ্যে হতে একটি লেবু নিয়ে ওই লেবুর উপরে আপনি সাতবার সোরা ফালাক পড়ে সাতটি ফুঁ লাগান এবং সাতবার সোরা নাচ পাঠ করে সাতটি লাগান কাগজি লেবুকে আপনি তৈরি করে করে নেবেন নেবেন রেডি এইভাবে এরপরে যেটি প্রয়োজন সেটি হচ্ছে ছোট্ট একটা কলা গাছ আপনি রোগীকে বসিয়ে দিয়ে তার পিছনে আপনি সেই কলা গাছটিকে খাড়া করে দিন চাইলে আপনি সেই কলা গাছটিকে রোগীর পিছনে পুঁতে দিতে পারেন এবার যে কাজটি আপনি করবেন ওই এগারোটি কাগজি লেবুর মধ্যে হতে একটি কাগজি লেবু নিয়ে আপনি রোগীর মাথার চতুর্দিকে আপনি বেশ কয়েকবার ঘুরিয়ে নেবেন এরপর ওই লেবুটিকে মাথা হতে পা পর্যন্ত ঠেকিয়ে টেনে নামিয়ে দেবেন নামিয়ে দেওয়ার পর ওই কাগজি লেবুটিকে ওই কলা গাছের উপরে একটা ছুরির সাহায্যে দুই টুকরো করে নিতে হবে একইভাবে এগারোটি কাগজি লেবুকে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঠেকিয়ে দুই টুকরো করতে হবে ওই কলা গাছটির উপরে এবার আরও যে জিনিসটির প্রয়োজন প্রয়োজন হচ্ছে চলন্ত এক কলসি পানি যেখানে পানি বয়ে চলে যায় নদী ক্যানেল এই সব জায়গা থেকে আপনি এক কলসি পানি নিয়ে আসবেন এক কলসি পানি সেখান থেকে নিয়ে এসে ওই কলসির পানির মধ্যেই আপনি আর দশটি কুলের পাতাকে দেবেন ফেলে দেওয়ার পর ওই পানিটিকে আপনি গরম করে নেবেন এবং ওই কুসুম কুসুম গরম পানিটা দিয়ে রোগীকে আপনাকে গোসল দিতে হবে সব শেষে ওই লেবুর টুকরোগুলোকে এবং ওই ছোট্ট কলা গাছটিকে টুকরো টুকরো করে কেটে নিয়ে আপনাকে পানিতে ফেলিয়ে দিতে হবে এইভাবে যদি এই তদবিরটা আপনি ঠিকঠাক ভাবে করে নিতে পারেন দেখবেন রোগীর শরীর হতে জাদু নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ এবার আপনাদেরকে বলবো আপনার বাড়িতে যদি জাদু করা থাকে জাদু পোঁতা সেই জাদুটিকে আপনি নষ্ট করবেন কিভাবে এর জন্য প্রয়োজন এক বালতি পানি এই পানিটা আপনার বাড়ির পানি হলেই চলবে ওই পানির মধ্যে সম্পূর্ণ সোরা মোজাম্মিল এবং সম্পূর্ণ সোরা ইয়াসিন পাঠ করে ফু দিতে হবে হয়ে গেলে ওই পানিটাকে দেওয়া আপনার বাড়ির সমস্ত জায়গায় ছিটিয়ে দিতে হবে ছিটানোর সময় একজনকে উচ্চস্বরে আজান দিতে হবে ওই আজানের সাথে সাথে বাড়ির সমস্ত জায়গায় আপনাকে পানিটাকে ছিটিয়ে নিতে হবে পানি ছিটিয়ে নেওয়ার পর আরও একটা কাজ আপনাকে করতে হবে আপনার বাড়িতে সোরা বাকারার তেলাওয়াত জারি রাখতে হবে নিয়মিত আপনাকে সোরা বাকারা পাঠ করতে হবে আপনার বাড়িতে এইভাবে যদি আপনি এই তদবিরটা করে নিতে পারেন এবং সোরা বাকারার তেলাওয়াত যদি আপনার বাড়িতে জারি রাখতে পারেন ইনশাল্লাহ মহান রব্বুল আলামিনের ইচ্ছায় আপনার বাড়ি থেকে দূর হয়ে যাবে ওই সব জাদুর আসরগুলো বন্ধুরা এই ছিল আজকের তথ্য ভিডিওটা আপনাকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক আপনি যদি আমার এই চ্যানেলে আজ প্রথম এসে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ সে পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ